আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে আমার পিছনে একটা ট্যাক্সি আর এই যে গ্রাউন্ডটার আসলে আমরা একটা সময় এখানে সবাই থাকতাম না আমাদের এই জায়গায় পার্কিং পাইতাম এই গ্রাউন্ডটা ছিল একটা সময় ট্যাক্সিতে বরফুর আমরা পার্কিং পেতাম না ওই নিচে পার্কিং দিতাম কখনো ওই পাহাড়ের উপরে পার্কিং দিতাম আজকাল টিকটক ফেসবুক ইউটিউবে আপনাদেরকে বিভিন্ন মানুষ ট্যাক্সির বিষা দিচ্ছে তে আসলে লাখ টাকা কামাই করতে পারবেন লক্ষ টাকা কামাই করতে পারবেন একজন ট্যাক্সিওয়ালা আছে চালাইছি এই পার্কিংটা পার্কিংটাতেই কিন্তু আমরা গাড়ি পার্কিং দিয়ে ঠিক আমাদের বাসা ছিল এখানে এই বিল্ডিংটা আমাদের বাসা আমরা এখানে থাকতাম তো বিষয়টা হলো তো নেই এখন ট্যাক্সিওয়ালা যারা আছে তারা নিজেরাই এখন ভোগান্তির মধ্যে আছে টেনশনে আছে কিভাবে ট্যাক্সি থেকে বেরিয়ে অন্য কাজে যাবে আমি নিজেও দেখছি কয়েকজনে দেখলাম ইউটিউবে ভিডিও বানাচ্ছে সাত লক্ষ আট লক্ষ টাকা অনেকে দিয়ে আসছেও আবার কয়েকজন আমার অফিসে গেছে ওই দিন রিকোয়েস্ট করতেছে বাই এর ঠেকান না হলে এর বিরুদ্ধে একটা ভিডিও বানান কাউকে আমি সরাসরি মিন করে ভিডিও বানাতে পারি না তবে সাক্ষস কিছু প্রমাণ দেখ তুমি কত বছর ট্যাক্সিতে ছিলা আমি তো কত বছর তুমি মনে দু হাজার পনেরোতে কাফাল হয়েছিল আমার আমরা এবং এই বিল্ডিংয়ে তুমি আমি আমরা একসাথে আসছিলাম এখন তো তুমি ট্যাক্সি চালাও যখন আমরা ট্যাক্সি চালাইছিলাম তখন ভাড়া কত ছিল তুমি তো আমার কোম্পানির গাড়ি চালাইছিলাম সাতশো আর এখন ভাড়া কত

রাসেল ট্যাক্সি থেকে বেরিয়ে আসছে কারণ ট্যাক্সি চালানোর জন্য চামড়া মোটা হতে হয় বারো থেকে চোদ্দো ঘন্টা একজন ট্যাক্সিওয়ালা ন্যূনতম ডিউটি করতে হয় আর আগে আমরা সাতশোরিয়াল ভাড়া দিয়ে ট্যাক্সি যখন চালাইতাম তখন হয়তো দিনে একশো থেকে দেড়শো রিয়াল আমাদের থাকতো আর জরিমানার পরিমাণটাও তখন কম ছিল কিন্তু এক জরিমানাও বাড়তি খরচও বাড়তি আর ভাড়াও কিন্তু ডাবল সাতশোটা এখন ডাবল হচ্ছে পনেরোশো দু হাজার পঁচিশশো আমি বলছি না আপনি ট্যাক্সিতে আসবেন না আসুন বোঝে শুনে আসুন একজন বলল ইউটিউবে যে ট্যাক্সিতে আসলে লাখ টাকা কামাই করতে পারবেন অবশ্য আপনার কাছে মনে হতে পারে যখন আপনি ট্যাক্সিওয়ালা লোক কথা বলবেন বা ট্যাক্সিওয়ালার সাথে কোন জায়গাতে যাওয়ার জন্য যখন ইত্তেফাক করবেন এগ্রিমেন্ট করবেন সে যখন বানা চাইবে তখন আপনার মনে হবে বাবা ট্যাক্সিওয়ালা দিনে এত টাকা কামাই করে আপনার মনে হইতে পারে সে যে কামাই করে তার খরচটাও আপনাকে দেখতে হবে একজন ট্যাক্সিওয়ালা মাসে অন্তত ন্যূনতম পাঁচশো থেকে হাজার রিয়াল জরিমানা খায় যেখানে দাঁড়াবেন পিছন থেকে পুলিশ ক্যামেরা মেরে দিচ্ছে তারপরে হলো কফিলের সপ্তাহ শেষে যে পেমেন্ট সেটা প্রত্যেক বৃহস্পতিবারে আর শনিবারে বেশিরভাগ কোম্পানির পেমেন্ট থাকে আমরা নর্মালি যখন সাতশো আটশো রিয়াল বাড়াচ্ছিলো তখনও শনিবার আসলে আমাদের গুম হতো না কেন কারণ কোম্পানির টাকা না দিলে কোম্পানি গাড়ি রেখে না হলে মামলা করে দিবে তো এমনটা এখনও হচ্ছে শুধু এইটুকু বলবো ট্যাক্সি পেশায় আসতে পারেন ভালো করে যাচাই করুন যতক্ষণ আপনার শরীর কাটবে ততক্ষণ হয়তো আপনি কামাই করে কোম্পানিকে দিতে পারবেন একদিন আপনি অসুস্থ হলে সেদিনের টাকাও কিন্তু আপনার কোম্পানিকে আপনার পেমেন্ট করতে হবে আর একটু উল্টা সিদ্ধা করলেই মামলা দিয়ে দিবে। আর্থিক ক্ষতিপূরণের সব কোম্পানি জামালা করে না তবে বেশিরভাগ কোম্পানি কিন্তু জামালা করে তো ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ সাত লক্ষ খরচ করে সৌদি আরবের ট্যাক্সি বিষয়ে আসার আগে যারা প্রকৃত ট্যাক্সি ড্রাইভার তাদের সাথে কথা বলুন তারা আপনাকে বলবে সত্যিকার অর্থে সদিতে ট্যাক্সিতে কত টাকা কামাই আছে কামাই অনেকেই করে পুরাতন ড্রাইভার যারা আছে তারা এখনও ট্যাক্সিতে কামাই করে মোটামুটি কামাই করে তবে আগের মতো কামাইনি গাড়ির সমস্ত কিছু আপ টু ডেট থাকতে হয় পুলিশকে এড়িয়ে চলতে হয় ওজারাতন মহাসালাত আছে গাড়ি একটু নোংরা হলেই দু হাজার রিয়াল পঁচিশশো রিয়াল তিন হাজার রিয়াল জরিমানা দিচ্ছে আমরা এখন যারা পুরাতন ড্রাইভার আছে সবাই ট্যাক্সি থেকে বেরিয়ে যাচ্ছি নতুনরা আসতেছে তারা ফেসে যাচ্ছে তা আসলে আপনারা যারা রিকোয়েস্ট করেছেন যে ট্যাক্সি নিয়ে একটা ভিডিও করার জন্য রাসেল ভাই করতে কত টাকা রাখতে পারতাম নিজের জন্য এখন কেন এখন এখন তো তুমি ট্যাক্সি চালাচ্ছ এখন দেখ কিছুদিন আগেও তো চালাইছিলে কেমন এখন নিজের খরচ চালা নাই এরপরেও আপনার অনেকে আসবে যে ভাই আমি তো কামাই করতেছি হ্যাঁ টেন লোক কামাই করতেছে আর নব্বই ভাগ লোক কামাই করে শুধুমাত্র কোম্পানিকে দিতে পারতেছে এর বাইরে আহামরি কিছুই করতে পারতেছে না শরীর নেই কমন নেই বসতে বসতে কমর শেষ আর ট্যাক্সি চালালে দেখবেন রাস্তার উপর কত শয়তানের লোক আপনার পরিচয় হবে চুরি মেরে নিয়ে যাবে টাকা ধাক্কা দিয়ে নিয়ে যাবে গাড়ির পিছনে এসে ধাক্কা মারবে নানান সমস্যা আছে